বাংলাদেশ জামাত ইসলামী সন্তানদেরকে দায়িত্ব নিয়েছে, শুধু নয়, আমরা আমাদের তরুণ যুবকদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে তাদের চরিত্র, তাদের নৈতিকতা হেফাজত করে একদল সৎযোগ্য দক্ষ মানুষ তৈরি করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করে দেশবাসীর কাছে নজির স্থাপন করেছি। এই সরকার পরিচালনায় বাংলাদেশের একটা সময় ছিল, যেই সময় আমাদের জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি পুরো ভিডিও না দেখে আপনারা যাবেন না। আজকের ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী সন্তানদেরকে দায়িত্ব নিয়েছে, শুধু নয়, আমরা আমাদের তরুণ যুবকদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে তাদের চরিত্র, তাদের নৈতিকতা হেফাজত করে একদল সৎযোগ্য দক্ষ মানুষ তৈরি করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করে দেশবাসীর কাছে নজির স্থাপন করেছি। এই সরকার পরিচালনায় বাংলাদেশের একটা সময় ছিল, যেই সময় আমাদের জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রী হিসাবে সফলভাবে দুর্নীতিমুক্তভাবে মন্ত্রণালয় পরিচালনা করে গোটা পৃথিবীতে একটা উদাহরণ সৃষ্টি করে রেখে গেছেন। আমরা মনে করি সেই লোক আমরা তৈরি করতে সক্ষম। আমরা আমাদের এই কলেজের টুকরা সন্তানদেরকে আগামী দিনে এরকম দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র গঠনে সৎযোগ্য দক্ষ নাগরিক হিসেবে তাদের গড়ে তোলার জন্য যা যা দরকার হবে সবটুকু নিয়ে আজকে থেকে শুরু করে শেষ পর্যন্ত পৌঁছার জন্য এরকম দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র গঠনে সৎদক্ষ যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে যা যা প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই কলেজের টুকরা সন্তানদের পাশে থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই কাজ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আপনাদের দোয়া চাই, আপনাদের পরামর্শ চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনারা যখন আপনাদের সন্তানদের জন্য দোয়া করবেন, আপনাদের সন্তানদের জন্য যখন চোখের পানি ফেলবেন, আপনাদের সন্তানদের জন্য যখন আল্লাহর কাছে হাত তুলবেন, আপনারা আপনাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর জন্য আল্লাহর কাছে একটু চোখে পানি ফেলে আমাদের জন্য দোয়া করবেন, যেন আমাদের এই নেতৃবৃন্দ রেখে যাওয়া ভালো কাজগুলো আমরা অব্যাহতভাবে আগামী দিনে চালিয়ে নিয়ে যেতে পারি। সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী সন্তানদেরকে দায়িত্ব নিয়েছে, শুধু নয়, আমরা আমাদের তরুণ যুবকদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে তাদের চরিত্র, তাদের নৈতিকতা হেফাজত করে একদল সৎযোগ্য দক্ষ মানুষ তৈরি করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করে দেশবাসীর কাছে নজির স্থাপন করেছি। এই সরকার পরিচালনায় বাংলাদেশের একটা সময় ছিল, যেই সময় আমাদের জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রী হিসাবে সফলভাবে দুর্নীতিমুক্তভাবে মন্ত্রণালয় পরিচালনা করে গোটা পৃথিবীতে একটা উদাহরণ সৃষ্টি করে রেখে গেছেন। আমরা মনে করি সেই লোক আমরা তৈরি করতে সক্ষম। আমরা আমাদের এই কলেজের টুকরা সন্তানদেরকে আগামী দিনে এরকম দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র গঠনে সৎযোগ্য দক্ষ নাগরিক হিসেবে তাদের গড়ে তোলার জন্য যা যা দরকার হবে সবটুকু নিয়ে আজকে থেকে শুরু করে শেষ পর্যন্ত পৌঁছার জন্য এরকম দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র গঠনে সৎদক্ষ যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে যা যা প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই কলেজের টুকরা সন্তানদের পাশে থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই কাজ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আপনাদের দোয়া চাই, আপনাদের পরামর্শ চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনারা যখন আপনাদের সন্তানদের জন্য দোয়া করবেন, আপনাদের সন্তানদের জন্য যখন চোখের পানি ফেলবেন, আপনাদের সন্তানদের জন্য যখন আল্লাহর কাছে হাত তুলবেন, আপনারা আপনাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর জন্য আল্লাহর কাছে একটু চোখে পানি ফেলে